হ্যালো প্রোগ্রামার্স তো আজকে আমরা যে প্রবলেমটা সলভ করবো সেটা নাম হচ্ছে নন কনস্ট্রাক্টেবল চেঞ্জ সো শুরুতে হচ্ছে আমি প্রবলেম স্টেটমেন্টে চলে যাই যেখানে বলা হচ্ছে যে আমাকে কি দিবে আমাকে কাছে একটা এরে দিবে এর হচ্ছে সবগুলো ভ্যালু হচ্ছে পজিটিভ ইন্টিজার থাকবে এবং যে ভ্যালুগুলো আসলে কি রিপ্রেজেন্ট করে কয়েনের ভ্যালু রিপ্রেজেন্ট করে ওকে সো আমাকে কী লিখতে হবে একটা ফাংশন লিখতে হবে যে ফাংশনটা রিটার্ন করবে মিনিমাম অ্যামাউন্ট অফ চেঞ্জ দ্যাট ইউ ক্যান নট ক্রিয়েট সো আমাকে এমন একটা ফাংশনের ভ্যালু রিটার্ন করতে হবে যেটা হচ্ছে মিনিমাম চেঞ্জ সে রিটার্ন মানে মিনিমাম চেঞ্জ সে ক্রিয়েট করতে পারবে না ওকে ওই এর থেকে আমরা হচ্ছে যখন হচ্ছে স্যাম্পল ইনপুট আউটপুট দেখব তখন আমরা আরও ডিটেলস বুঝতে পারব তারপর আমরা কোয়েশনে বাকি পার্টটুকু পরে নিই এখানে বলা হচ্ছে দ্য গিভেন কয়েন্স দ্য গিভেন কয়েন্স ক্যান হ্যাভ এনি পজিটিভ ইন্ডিজার ভ্যালু সো এখানে হচ্ছে এনি পজিটিভ ইন্ডিজার ভ্যালু থাকবে এবং এখানে হচ্ছে ইউনিক নাও থাকতে পারে ডাজন ম্যাটার এখানে ডাবল আপনার বা মাল্টিপল কয়েন থাকতে পারে সেম ভ্যালুর ওকে সো আমরা যদি হচ্ছে প্রবলেম স্টেটমেন্টের আরেকটা পার্ট রয়ে গেছে সেখানে একটা এক্সাম্পল বলা হচ্ছে যে সাপোজ আমাকে এরকম একটা কয়েন কয়েনের এড়ে দিল যে এখানে হচ্ছে ওয়ান টু এবং ফাইভ ঠিক আছে এই ভ্যালুগুলো আছে বা ওয়ান সেন্ট টু সেন্ট বা ফাইভ সেন্ট আপনি এরকম গ্যাস করতে পারেন ওকে সো এই কয়েনগুলো আছে এবং এখানে বলা হচ্ছে যে আমি মিনিমাম অ্যামাউন্ট ক্যানট ক্রিয়েট সেটা হচ্ছে কত চার এটা কীভাবে হইতেছে আমরা সেটা দেখব ফর এক্সাম্পল এটার জন্য আমরা যদি দেখি আমাকে হচ্ছে এক ইয়ারে একটা বা এক সেন্ট আমরা সেন্ট হিসেবে থিঙ্ক করি তাহলে বেটার হয় আমাদের হচ্ছে এক সেন্ট দেওয়া হয়েছে সো আমার যদি কাস্টমার আসে তাহলে আমি তাকে এক সেন্ট ফেরত দিতে পারবো তারপর হচ্ছে দুই সেন্ট আছে তাকে দুই সেন্ট ফেরত দিতে পারবো আমি তারপর হচ্ছে পাঁচ সেন্ট আছে পাঁচ সেন্ট ফেরত দিতে পারবো এখন আমি কি তাকে তিন সেন্ট ফেরত দিতে পারবো হ্যাঁ আমি পারবো কীভাবে দিব এক আর দুই এই দুটাকে যদি আমরা অ্যাড করি তাহলে কিন্তু আমি তাকে তিন সেন্ট ফেরত দিতে পারবো রাইট আমি কি তাকে চার সেন্ট ফেরত দিতে পারবো দেখি তো এক আর দুই যদি আমি সাম করি তা কিন্তু তাহলে কিন্তু আমার চার হচ্ছে না রাইট আমার চার কিন্তু হচ্ছে না সুতরাং এখানে যেটা বলছে যে আমি কোনটা ক্রিয়েট করতে পারতেছি না এই চার যে কয়েনটা আছে বা চার সেন্ট আছে আমি সেটা কিন্তু ক্রিয়েট করতে পারতেছি না তাই না আচ্ছা আমরা আরেকটা টেস্ট কেস দেখি আমরা যদি আরেকটা টেস্ট কেসে যাই এখানে বলা হচ্ছে আমাকে কয়েন দেওয়া হয়েছে ফাইন কয়েনের এড়ে এবং আমাকে বলতেছে যে আমি বিশ সেন্টের যে কয়েন আছে সেটা আমি ক্রিয়েট করতে পারবো না আচ্ছা আমরা একটু সিরিয়াল ওয়াইজ দেখি আমরা কি এক সেন্ট ক্রিয়েট করতে পারবো হ্যাঁ পারবো এক সেন্ট দুই সেন্ট পারবো হ্যাঁ দুই সেন্ট পারবো হ্যাঁ আমাদের কাছে দুই সেন্ট আছে তিন সেন্ট পারবো পারব আমরা তিন সেন্ট আছে আমরা কি চার সেন্ট পারব হ্যাঁ আমরা চার সেন্টও পারবো কীভাবে তিন আর হচ্ছে আমার এখানে এক আছে চার পাঁচ সেন্ট পারব আমরা হচ্ছে পাঁচ সেন্টও পারবো তিন আছে দুই আছে পাঁচ সেন্ট হলো ছয় সেন্ট পারব ছয় সেন্ট আমরা পারবো সাত সেন্ট পারবো সাত সেন্ট তো আমাদের এখানে আসেই একটা কয়েন সো আমরা সাত সেন্ট পারবো আমরা কি আট সেন্ট পারবো সাত আরেক এখানে আট হয়ে যাচ্ছে তারপর হচ্ছে নয় সেন্ট পারবো হ্যাঁ নয় সেন্টও পারব ওকে দশ সেন্ট পারবো তারপর হচ্ছে হ্যাঁ আমরা দশ সেন্টও পারবো এই যে সাত তিন দশ সেন্ট হয়ে গেল এগারো সেন্ট পারবো এগারো সেন্ট পারবো বারো সেন্ট পারবো তেরো সেন্ট কী পারবো দেখি তো তেরো সেন্ট সো তেরো সেন্টের জন্য আমার কত লাগবে এখানে হচ্ছে পাঁচ সাত ঠিক আছে পাঁচ সাত কত হয় বারো হয়ে যায় তাই না বারো আর এক হচ্ছে তেরো ঠিক আছে তেরো সেন্ট পারবো চোদ্দো সেন্ট পারবো আমরা পনেরো সেন্ট কি পারবো তাহলে পাঁচ সাত বারো তেরো চোদ্দো সেন্ট পারবো পনেরো সেন্ট পারবো ষোলো সেন্ট পারবো সতেরো সেন্ট কি পারবো দেখি পাঁচ ছয় সাত আট নয় দশ আর এখানে সাত আছে সতেরো পারব আঠারো পারব উনিশ পারবো বিশ সেন্ট কি পারব এবার দেখি বিশ সেন্ট কিন্তু পারব না তাই না সেই জন্য আমি কিন্তু বিশ সেন্ট পারতেছি না এর জন্য হচ্ছে আমার আউটপুটটা কিন্তু বিশ আসতেছে ঠিক আছে আচ্ছা আমরা যদি আরেকটা আছে টেস্ট কেস দেখি একদম ছোটো টেস্ট কেস সো এখানে ওয়ান টু ফোর বা আমরা এখানে আসলে কীভাবে আমরা সলভ করতে পারি প্রবলেমটা আমি সেটা দেখাবো সো এখানে হচ্ছে ওয়ান টু ফোর আমাদের কাছে এক সেন্ট আছে এক সেন্ট আমরা রিটার্ন দিতে পারবো দুই সেন্ট দিতে পারবো কারণ এক আর এক প্লাসগুলো হচ্ছে আমাদের দুই সেন্ট হচ্ছে আমরা কি তিন সেন্ট দিতে পারবো কি না আমরা এখান থেকে কিন্তু তিন সেন্ট বানাইতে পারতেছি না তাই না সো এটার আউটপুট হবে থ্রি সো আমরা তিন সেন্ট বানাইতে পারবো না সো আমরা এটা সলভ যেভাবে করতে পারি ওকে আমরা শুরুতে হচ্ছে একটা সাম নিয়ে নেব ঠিক আছে এবং আমরা একটা লুপ ইউজ করব ফল লুপ ইউজ করে এই যে এখান থেকে আসে এখান থেকে আছে ফার্স্টে আমি এই কয়েনের ভ্যালুটা আমরা দেখব যে কয়েনের ভ্যালু হচ্ছে ওয়ান এখন আমার সামের ভ্যালু কত আমার সামের ভ্যালু হচ্ছে জিরো প্লাস ওয়ান তাই না অর্থাৎ হচ্ছে আমার সামের ভ্যালু হচ্ছে ওয়ান এই ওয়ান কি এই ওয়ানের থেকে বড় বলবে যে না বড় না। যদি বড় না যদি বড় না হয় তখন কি হবে তখন হচ্ছে এইখানে ঢুকবে তখন হচ্ছে আমার সামটা হবে এই যে সাম সাম ছিল আমার জিরো আর কয়নের ভ্যালু কত কয়নের ভ্যালু হচ্ছে আমার ওয়ান তাহলে আমার এখন সামের ভ্যালু কত এখন সামের ভ্যালু ওয়ান তাই না আচ্ছা তাহলে আমি যদি আবার হচ্ছে ফর লুপ করে আবার যাই আমরা তখন এইখানে আসব হুম তখন আমার কয়নের ভ্যালু আবার হচ্ছে ওয়ান ফাইন এবং আমার সামের ভ্যালু কত সামের ভ্যালু ছিল ওয়ান এইখান থেকে আমরা পাইছি এখান থেকে আমরা সামের ভ্যালু পাইছি এবং এখানে আছে আরও প্লাস ওয়ান যোগ করতেছি যেটা হচ্ছে টু সো এখানে চেক করতেছে যে একই হচ্ছে দুই থেকে বড় বলবে যে না বড়ো না ঠিক আছে বড় না হলে কি করো তুমি তুমি হচ্ছে আবার সাম করো সো সামের ভ্যালু আমার ছিল ওয়ান হুম তারপর আমার হচ্ছে আবার কয়েনের ভ্যালু ছিল ওয়ান আমরা এই এইখানে এইখানের যে ইন্ডেক্স আছে এখান থেকে পাইছি কয়েনের ভ্যালু ওয়ান সো আমার এখন সামের ভ্যালু কত আমার সামের ভ্যালু হয়ে গেল টু সো আমি আবার হচ্ছে নেক্সট যে ইন্ডেক্স আছে সেখানে যাবো সেখানে যাওয়ার পর আমার সামের ভ্যালু কত হচ্ছে আচ্ছা সেখানে যাওয়ার পর আমার কয়নের ভ্যালু হচ্ছে ফার্স্টে ফোর আর হচ্ছে সামের ভ্যালু ছিল এখানে টু সো টু ক্লাস ওয়ান হবে যেটা হচ্ছে আমাদের থ্রি সো চার কি তিন থেকে বড় বলবে যে হ্যাঁ বড় যখন বড় হবে তখন সে এইখানে ডুববে ডুকার পর রিটার্ন করবে কত সাম প্লাস ওয়ান ভ্যালু কত ছিল সামের ভ্যালু আমরা লাস্ট পেয়েছি টু আর প্লাস ওয়ান যদি করি তাহলে আমরা ফাইনালি ভ্যালু পাবো থ্রি সো এটাই ছিল আমাদের কিন্তু আউটপুট তাই না এটার জন্য আমরা থ্রি কিন্তু আমরা পারতেছি না মিনিমাম যে চেঞ্জ আমাদের মেক করতে হবে সেই থ্রিটা কিন্তু আমরা করতে পারতেছি না ওকে সো আমরা এই অ্যাপ্রোচে হচ্ছে এটা সলভ করতে পারি এখন আপনাদের অনেকেরই প্রশ্ন হতে পারে যে এইখানে আমি এই যে সাম প্লাস ওয়ান না দিয়ে সাম দিলে কি হইতো ঠিক আছে সাম দিলে এটা কিন্তু হচ্ছে আমার লুপের ভিতরে বা কন্ডিশনের ভিতরে কিন্তু আমার ঢুকে যেত তখন কিন্তু আমি এই রকম রেজাল্টটা পাইতাম না আমি একটু দেখাই কীরকম হবে ব্যাপারটা সো ফর এক্সাম্পল আমি এখানে এই পাটটুকু দিলাম না ওকে এই পাটটুকু আমি না দিলে কি হবে আমার সামের ভ্যালু কত সামের ভ্যালু ইনিশিয়ালি হচ্ছে জিরো আমি যখন ফরলুবিট ইটারেট করে যখন জিরো তো ইন্ডেক্সে থাকবে তখন আমার কয়েন কত কয়েন হচ্ছে ওয়ান আমার সামের ভ্যালু জিরো সো ওয়ান হচ্ছে জিরো থেকে বড়ো কন্ডিশনটা হচ্ছে ট্রু যখন ট্রু হবে তখন এটার ভিতরে ঢুকে যাবে তখন রিটার্ন করবে কত সাম প্লাস ওয়ান সামের ভ্যালু কত জিরো আর হচ্ছে ওয়ান যদি রিটার্ন করে তাহলে হচ্ছে আমরা কিন্তু রিটার্নে পাইতেছি কত ওয়ান পাইতেছি যেটা কিন্তু হচ্ছে রং অ্যান্সার তাই সো আমাদের আসলে এখানে সাম প্লাস ওয়ান করতে হবে ওকে সো আমরা হচ্ছে এখন সরাসরি আমাদের কোড এডিটরে চলে যাব আমরা এই কোডটা হচ্ছে ইমপ্লিমেন্ট করে দেখবো এটা হচ্ছে কাজ করতেছি কিনা না তাহলে আমি চলে গেলাম আমার খুব টিডিটরে ওকে সো যেটা বলছিলাম যে শুরুতে আছে আমরা যেটা করতে হবে এরকম আমাদের শর্ট করে নিতে হবে ঠিক আছে সো আমার কাছে যেই এটা আছে সেটাকে আমাদের শর্ট করে নিতে হবে শর্ট না করলে কিন্তু আমাদের সলিউশনটা হবে না ঠিক আছে আমরা শর্ট করবো শর্ট আমরা শর্ট করব হচ্ছে আমাদের কয়েন্স ডট বিগিন আমরা শর্ট করে ফেললাম টিভ শর্ট তারপর আমাদের কি করতে হবে আমাদের হচ্ছে একটা ভেরিয়েবল তৈরি করতে হবে যেটাকে আমরা বলছিলাম সাম এবং ভেরিয়েবলের ভ্যালু হবে ইনিশিয়ালি জিরো তারপরে আমরা একটা লুপ চালাবো আমি রেঞ্জ বেস লুপটা প্রিফার করতেছি এখানে তো আমি রেঞ্জ বেসের ক্ষেত্রে ইনটিসার কী বের করবো কয়েন বের করবো কোথা থেকে বের করবো কয়েন সামের এর থেকে সি এস কয়েন সামের এর থেকে কয়েন বের করব তারপর আমরা চেক করবো যে এই যে কয়েনটা আছে এই কয়েনটা কি আমার সাম প্লাস ওয়ান থেকে বড় কিনা ওকে সো সাম প্লাস ওয়ান থেকে যদি বড়ো হয় সেক্ষেত্রে আমরা কী করবো রিটার্ন করে ফেলব কাকে রিটার্ন করবো সাম প্লাস ওয়ানকে রিটার্ন করে ফেলব ওকে তারপর আমরা কি করব এই যে সামটাকে আমরা কয়েনের সাথে অ্যাড করে দিতে হবে যাতে হচ্ছে পরবর্তী লুপে হচ্ছে আমরা এই কয়েনের ভ্যালুটা বা পরবর্তী লুপে যেন আমরা হচ্ছে সামের ভ্যালুটা আমাদের ঠিকঠাকভাবে দেখাই যে আমাদের কাছে এত কয়েন আছে ওকে আচ্ছা এইটুকু হওয়ার পর আমরা ফাইনালি কী রিটার্ন করব আমাদের ফাইনালি রিটার্ন করতে হবে এই যে কয়েনটা আছে সরি সামটা আমরা আমাদের রিটার্ন করতে হবে সাম প্লাস ওয়ান ওকে সো এইটুকু করলে হচ্ছে আমাদের প্রবলেম সলভ হয়ে যাওয়ার কথা দেখি সো আমাদের হচ্ছে তেরোটা টেস্ট কেস ছিল তেরোটা হচ্ছে আমাদের পাস হয়ে গেছে সবগুলায় পাস এখন আমি সাবমিট করে দেখি কোডটা সো আমাদের সাবমিশনও হচ্ছে পারফেক্টলি পাস হয়েছে এবং আমরা যদি এখানে আমাদের টাইম কমপ্লেক্সিটিটা চিন্তা করি আমাদের টাইম কমপ্লেক্সিটি এখানে কিন্তু হচ্ছে শর্ট ফাংশনের জন্য টাইম কমপ্লেক্সিটি হচ্ছে ও অফ এন লগ এন এবং হচ্ছে এখানে যেহেতু একটা লুপ ইউজ করতেছি যেটা এন পর্যন্ত যাবে সো এটার লুপের হচ্ছে আপনার টাইম কমপ্লেক্সিটি হবে ও অফ অ্যান সো আমাদের ফাইনাল যে টাইম কমপ্লেক্সিটি আছে সেটা হবে ও অফ এন লগ এন আর এখানে কি আমি কোনো স্পেস ইউজ করতেছি এখানে আমি কোনো স্পেস ইউজ করতেছি না যার কারণ হচ্ছে এটার স্পেস কমপ্লেক্সিটি হবে অফ ওয়ান ওকে সো এইটুকুই ছিল আজকের পার্ট